মিঠোস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা হেলদি ফ্রুট কাস্টার্ডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব কম উপকরণ দিয়ে এই সুস্বাদু কাস্টার্ডটি আপনারা আমার রেসিপি দেখে সহজেই বানিয়ে নিন উপোসার দিনে আপনারা এটা খেতে পারবেন আর অনেক বাচ্চারা আছে ফল খেতে পছন্দ করেন না তাদের এইভাবে কাস্টার্ড বানিয়ে দিলে সহজেই তারা মজা করে এটা খায় আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাস্টার্ডটি তৈরি করার জন্যে আমি এখানে কিছুটা ফল টুকরো করে নিয়েছি কলা নিয়ে নিয়েছি কিসমিস কিছুটা আম টুকরো করা আঙুর দু টুকরো করে নিয়েছি খেজুর টুকরো করা আপেল কাজু আর কিছুটা বেদানা আপনারা আপনাদের ঘরে যা যা ফল আছে আপনাদের পছন্দ মতো তা নিতে পারেন এখন একটা পাত্রে হাফ কাপ দুধ নিয়ে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি এমনভাবে গুলবো যাতে এর মধ্যে লামস না থাকে লামস থাকলে কাস্টার্ডটা খেতে কিন্তু একদম ভালো হবে না এখন ওভেনের উপরে একটা পাত্র বসিয়ে আমি এক লিটার দুধ হাই ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট ধরে হাই ফ্লেমে দুধটা জাল দিয়ে আমি অনেকটাই ঘন করে এনেছি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো দুধটা হয়ে এসছে এখন আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সমানে নাড়ছি সমানে কিন্তু নাড়তে হবে তা হলে লামস বেঁধে যেতে পারে কাস্টার্ড পাউডারটা সমস্ত মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা লো ফ্লেমে পুরো গলে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কাস্টার্ডটা ঠান্ডা হওয়া পর্যন্ত এখন আমি ওয়েট করছি যখন এই হাতার গায়ে লেগে যাবে তখন বুঝতে হবে যে কাস্টার্ডটা হয়ে গেছে কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর একটা কাচের পাত্রে আমি সমস্ত কাস্টার্ডটা ঢেলে নিচ্ছি যে ফলগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ফল আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ফলগুলো এই কাস্টার্ডের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ওপর দিয়ে এখন কিছুটা ফল ছড়িয়ে দিয়ে আমি নর্মাল ফ্রিজে এটাকে তিন চার ঘন্টার জন্যে রেখে দেব এই ফ্রুট কাস্টারটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই পরিবেশন করতে হবে চার ঘন্টা পর এটা বের করে আমি একটু হাতা দিয়ে মিশিয়ে নিয়ে পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্যে একদম রেডি হয়ে গেছে আমাদের ফ্রুট কাস্টার রেসিপিটা দেখুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না আস তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন